তোমার লোক আমার একটা মুখে চুক্তি হয়েছে না? হ্যাঁ হয়েছে তো, তো খরচা বাদে কিছু ছাড়তে পারবো না? হয়েছে না, এত টাকা টাকা খরচ কেন? হ্যাঁ আগে কামটা কর, টাকা তো তুই পাবি। সেলিম বাকিতে কোনো কাম করে না গানেবু, আর এইসব কামে তো বাকির কোনো খাওয়াই নাই। আচ্ছা ধর আমি এখন তোরে টাকাটা দিলাম, হ্যাঁ কিন্তু টাকা পাইয়া যে তুই আমার কাজটা করবি এর গ্যারান্টি কি? ওরে বাবা, তুমি যে জাদরেল মাইয়া, রানী তো রানী সিংসা রানী, তোমার টাকা পাইলে খাইব এমন কোনো ফ্লবা নেই বাংলার জমি না আছে? কি কইলি তুই আমারে? হ্যাঁ বহু জাদরেল কইছে তোমারে, যে শব্দটা তোমার লগে খুব ভালো মানে, একটা চড় মানে তোর গলার নিচে লাল করে ফেলাবো, ফাজলাম করে আমার লগে। এই তুই আমার বাড়ির উপরে খানায় আমারে জাদরেল কইতেছ? মানে আমি কিন্তু মানে ওইটা কইতে মানে কি একটু খারাপভাবে জিনিসটা কই নাই, আমি যেটা কইতে চাইছি কি মানে একটু ভালো কিছু আর কি, মানে ওই রকমই। ওই তুই আমারে পেকুপ পেছস? হ্যাঁ তুই যা বুঝবি আমি তাই বুঝবো। আরে ওই যে কি ওইটা তো পানির মধ্যে সবচেয়ে ভালো কি মিনারেল, আর ওই যে সেনাবাহিনীর মধ্যে সবচেয়ে বড় পথ কি জেনারেল, এই মিনারেল জেনারেল জাদরেল মানে একই তো, মানে জিনিসটা কাছাকাছি। আমার কি ধারণা জানো কি ধারণা হচ্ছে, যারা এই ভাষা নিয়ে গবেষণা করছে তাকেও ব্যাখ্যায় ভুল আছে। আরে জাদরেল কথাটার মধ্যেই তো একটা এই ভালো ব্যাপার আছে না? হ্যাঁ একদম ঠিক কইছো সাইম ভাই, আস্তে এবেনি আনিক মুখে ছেদ লোকে কিনে হয়ে গেছে এটা বুঝতে পারতেছি না, তবে আমার মনে হয় তোমার কসু কাটা করার লেগে দা কাছে খুঁজতে গেছে। আরে বাবরা আরে একটু জাদের খুঁজতে চাই নাই, মানে এটা লাইফ কেমনি কেমন যেন মুখকে বাইরে হয়ে গেছে। আমারও মাঝে মধ্যে এমন ফসান শোনা বাইরে হয়ে গেছে। টাকা না অ্যাডভান্সের টাকা, কাজগুলো করবি আরও টাকা দাও। হ্যাঁ বাচ্চা 500 টাকা হাত স্টাইলে বাড়ি দিলে তো না মানে তোর কাপ কম লাগতো, আমি নিজেই তোর সারা কাজটা কইলে তারপর তুই দেখা মানে কথা একটা কইলে সুন্দর করে কেন তো যেটা রাখতে পারলাম, আমি কি কইছি অবশ্যই আজ তো আমি করুমি ভালো হইতো এটা কইছি। আচ্ছা ঠিক আছে আমি যাই, আমি কাজটা করব। দেখা হইবি তো হইবি, মনিরের লগে দেখা হয়ে গেল। জালাল ভাই আর ভাবিরে সত্য জানায় দেওয়ার জন্য তো নিশ্চিত, এখন আমার জাপটা ধরব। কি ভাই কি ভাবতামরা খারাপ রয়েছে, তোর আমি কী জিগাইছি করতে গেলি? শহরে গেছিলাম চামড়া নিয়ে, চামড়া বেচে ফিরতাছি। ও আচ্ছা নিতাই, তোর আমি ফোনামনির চামড়ার বিজনেস ম্যান মানে চামড়ার বিজনেস করতে চাই, তাহলে আমার কী কী করতে হইব? এ কথা জিগাইতাছে যখন তখন মনে হয় আমি যে জালাল ভাই আর ভাবিরে সত্য কইয়া দিছি তা এখনো জানতে পারে নাই। কি রে কিছু জিগালি খালি দ্বন্দ্ব মরে খালে থাকুস, কি জিগালাম উত্তর দে। গ্রাম থেকে চামড়া সংগ্রহ করবা, সেই চামড়া শহরে নিয়ে বেচে রাখাবা। স্টুপিড, তার কোনো রুচি বোধ আছে? আমার মতো একটা স্মার্ট ছেলে, একটা ব্লুটুথ বয় যদি বাড়ি বাড়ি যায় গরু ছাগলের চামড়া কিনি, তাহলে আমার মান সম্মান কিছু থাকবো? জানো যদি এই চামড়া ব্যবসায় মান সম্মান থাকবো না, তাহলে শুধু শুধু সে বিষয়ে জিজ্ঞাসা করার কোনো কিছু দরকার আছে? শোন রে নিতাই, এই পৃথিবীর যাবতীয় বিষয় সম্বন্ধে জ্ঞান থাকার দরকার আছে, জ্ঞান অর্জনে কোনো কার্পণ্য করলে চলবে না। হ এটা ঠিক কথাই কইছ। আচ্ছা শোন, তোর আমি আর একটা কথা জিগাই, হাসা হাসা উত্তর দিবি। একটা ছাগলের চামড়াতে কত টাকা লাভ হয়? ধরো প্রতি ছাগলের চামড়ায় যা লাভ হয় তাতে একটা বাড়ি করতে পারি। হেই বেটা, তুই আমার লগে ভাও কথা কইতেছিস, ভাও কথা কম কেন? আমার যা লাভ হয় আমি তাই করলাম, কার কেউ আমি জানি না, আমার হয় আমার হয়। এই বেটা, আর তুই যদি তোর লাভ হয় তাহলে তোর বাড়িতে এখনও টানি বা তিনের চালা নাই কেন? শাক দিয়া মাছ ডাকে খাই, বুঝো না?
তা না হইলে ঘন ঘন বাড়িতে ডাকাত পড়ব। এই নিতে এই তুই কিন্তু আমার লগে তেরা তেরা কথা কইতেছিস, কারণ তোমার প্রশ্ন শুনে এসব ছাড়া কোনো উত্তর খুঁজে পাইতেছি না। তাই না তোর লাগে জানতেছে না, যা ওই ওই বিষয়টা নিয়ে আবার কারোর লাগে কোনো কথা বস না, কারে কইতে যাও খবর তার, ওই কথা যদি কারো কইসোস তাহলে তো তোর খবর আসে। আয় ভগবান রক্ষা করো।